twinkle, twinkle, little lights, shining bright. छत्तीसगढ़ मध्य प्रदेश महाराष्ट्र गोवा कर्नाटक
কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় আর মিজোরাম। তাহলে আমাদের 29টা দেখো বইতে একদম নাম্বার অনুযায়ী খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এর মধ্যে দেখো আমাদের অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার রাজধানী কিন্তু এক। অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ, তেলেঙ্গানার রাজধানী কিন্তু হায়দ্রাবাদ। এগুলো কিন্তু পরীক্ষা খুব আসে যে এমন কোন রাজ্যের নাম বলো যাদের রাজধানী কিন্তু এক। এগুলো কিন্তু যখন পড়তে হয় এরকম মার্ক করে আমাদের এগুলো খুব ভালো করে আইডেন্টিফাই করতে হয়। যেমন সেখানে স্টার চিহ্ন দিয়ে দেবো পেন্সিল দিয়ে, যে ওইটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর, হিমাচল প্রদেশ সিমলা, পাঞ্জাব চণ্ডীগড়, উত্তরাখণ্ড দেরাদুন, উত্তরপ্রদেশ লখনৌ, হরিয়ানা চণ্ডীগড়, রাজস্থান জয়পুর, গুজরাট গান্ধীনগর, তেলেঙ্গানা হায়দ্রাবাদ, ওড়িশা ভুবনেশ্বর, বিহার পাটনা, ঝাড়খণ্ড রাঁচি, পশ্চিমবঙ্গ কলকাতা যেখানে আমরা বাস করি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সিকিম গ্যাংটক, আসাম দিসপুর, ছত্তিশগড় রায়পুর, মধ্যপ্রদেশ ভূপাল, মহারাষ্ট্র মুম্বাই, গোয়া পানাজি, কর্ণাটক বেঙ্গালুরু, কেরালা তিরুবনন্তপুরম, তামিলনাড়ু চেন্নাই, অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ, অরুণাচল প্রদেশ ইটানগর, নাগাল্যান্ড কোহিমা, ত্রিপুরা আগরতলা, মণিপুর ইম্ফল, মেঘালয় শিলং, মিজোরাম আইজল। আমরা রাজ্য বললাম এবং রাজধানী বললাম। এই রাজ্য আর রাজধানীর নাম কিন্তু একদম ভালো করে খুব ভালো করে মুখস্থ করতে হবে। তোমার কি করে করবে বলো তো? প্রথমে রাজ্যগুলো কটা 29টা রাজ্য মুখস্থ করে নিলে ভালো করে রাজ্যগুলো কিন্তু আলাদা ভাবে মুখস্থ করবে। যে আমরা 29টা রাজ্যের নাম মুখস্থ করেছি, 29টা রাজ্য কি কি আমরা সেটা 1-2 করে লিখে ফেললাম। এখানে যেরকম সাজিয়ে লেখা আছে পরপর যে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, এরকম করে কিন্তু না লিখলেও হবে, একটার পর অন্য একটা দিলেও কোনো অসুবিধা নেই। এখানে বইয়ের মতো সাজানো আছে 29টা রাজ্য কিন্তু এটা মুখস্থ করে আগে লিখবে। এবারে দেখো রাজধানী কিভাবে করবে। 29টা রাজ্য করলে তোমরা বইতে এরকম হাত চাপা দিয়ে দেবে, আগে রাজধানী নাম তো মুখস্থ করলে, বইতে হাত চাপা দিয়ে দেবে এরকম করে পড়তে হয়। জম্মু কাশ্মীর তার রাজধানী কি আমরা তখন এরকম খাতায় হাত চাপা, বইতে হাত চাপা দিয়ে আমরা মুখস্থ যে করেছি সেটা এবার না দেখে দেবো। জম্মু কাশ্মীর শ্রীনগর, হিমাচল প্রদেশ সিমলা, পাঞ্জাব চণ্ডীগড়, এরকম হাতটা রাজধানীর জায়গায় রেখে মুখস্থ করবো। আবার তো উল্টোটাও হতে পারে, রাজধানীটা দেখে কোন রাজধানী কোন রাজ্যে সেটাও তো আমরা বলতে পারি। এইভাবে একে অপরের উপর হাত চাপিয়ে দিয়ে, রাজধানীর উপর হাত চাপিয়ে দিয়ে কোন রাজধানী কোন রাজ্যে সেটাও কিন্তু এইভাবেও করা যায়। এমনভাবে মুখস্থ করবে যাতে রাজ্য বললে রাজধানীর নাম বলতে পারো, রাজধানী বললে রাজ্যের নাম বলতে পারো, ঠিক আছে? মুখস্থ কিন্তু এইভাবেই তোমরা করবে। এরপরে দেখো আমরা এবার যে 7টা কেন্দ্রশাসিত অঞ্চল বলেছি, 7টা কেন্দ্রশাসিত অঞ্চল কি কি দেখো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, পুদুচেরি, দাদরা ও নগর হাভেলি, চণ্ডীগড়, দমন দিউ, লাক্ষা ও মিনিকয় আমিন দ্বীপি। এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার। দিল্লি নয়াদিল্লি, পুদুচেরি পুদুচেরি, দাদরা ও নগর হাভেলি সিলভাসা, চণ্ডীগড় চণ্ডীগড়, দমন দিউ দমন, লাক্ষা ও মিনিকয় আমিন দেবী কাভারুকি। এখানে দেখো পোর্ট ব্লেয়ার, এখানে তোমার ম্যাপটা দেখলেই, ভারতের যে ম্যাপ আছে সেই ম্যাপটা দেখলেই কিন্তু 7টা কেন্দ্রশাসিত অঞ্চল সমেত যে রাজ্যের নাম সমস্ত কিন্তু এখানে আমাদের একই ম্যাপের মধ্যে চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? কোন রাজ্য কোন দিকে আছে পাশাপাশি আছে যেগুলো দেখো, আবার সেই রাজ্যের পাশে রাজধানীর নামটাও কিন্তু দেওয়া আছে। যেমন ছোট ছোট লাল যে কালি আছে, লাল ছোট ছোট বিন্দু দেওয়া আছে, ওগুলো কিন্তু রাজধানী, তোমরা দেখলে বুঝতে পারবে। রাজ্য আছে পাশে রাজধানীটা গোল এরকম লাল কালি দিয়ে ইন্ডিকেটর করা আছে, দেখেছো? একদম মানে তোমাদেরকে কিভাবে তোমাদের কাছে তুলে ধরা যায় এই বইটা কিন্তু ঠিক সেইভাবে তোমাদের মতো করেই একদম রেডি করা। ম্যাপটা কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এরপরে দেখো আয়তনের দিক থেকে যেগুলো তোমরা জিকেতে পড়েছো, জিকেতে তোমাদের রেডি আছে সেগুলো আমরা এবারে এখানে করবো। আয়তনের দিক থেকে ভারতের সব থেকে বড় রাজ্যের নাম হলো রাজস্থান। আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজ্য রাজস্থান।
এগুলো কিন্তু ভূগোল যে তোমার পড়ে 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 পড়তে পড়ে আছে, এগুলো কিন্তু তোমাদের অনেক উঁচু ক্লাস পর্যন্ত তোমাদের কাজে লাগে। পরে যখন পরীক্ষা দেবে এগুলো জিকেতে তোমাদের খুব আসবে। এবং সব থেকে ছোট রাজ্য, সব থেকে ছোট ছোট রাজ্য হচ্ছে গোয়া। জনসংখ্যার দিক থেকে সব থেকে বেশি উত্তরপ্রদেশ এবং সব থেকে কম সিকিম। এবার আমাদের ভারতের চারিদিকে কি কি আছে আমরা পড়ব। একদম যদি কেউ এটা নাও পড়ে ম্যাপটা দেখে যদি কেউ বলে, ম্যাপটা বাম দিকে খুলে রাখবে, তারপরে চতুর্থ সীমানা পড়বে। আমি যেরকম দেখো খুলে রেখেছি, ভারতের উত্তর সীমানা জুড়ে অবস্থান করছে বিশাল হিমালয় পর্বতমালা। সবসময় আমি কি বলেছি, ম্যাপের উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাম দিকটা পশ্চিম। এবারে তাহলে উত্তর সীমানা জুড়ে কি অবস্থান করছে বিশাল হিমালয় পর্বতমালা এবং চীন, নেপাল, ভুটান। দক্ষিণ সীমা জুড়ে অবস্থান করছে ভারত মহাসাগর, নিচে লেখা আছে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা, একটা ছোট্ট দেখো দ্বীপের মতো লেখা আছে শ্রীলঙ্কা। পূর্ব সীমানা জুড়ে অবস্থান করছে মায়ানমার, পূর্ব দিকে মায়ানমার, যেটাকে বলা হয় ব্রহ্মদেশ, বাংলাদেশ ও বঙ্গোপসাগর, এই যে এটা পূর্ব দিক। পশ্চিম সীমানা জুড়ে অবস্থান করছে আফগানিস্তান ও পাকিস্তান এবং আরব সাগর, এই যে আরব সাগর, আফগানিস্তান পাকিস্তান, এটা পশ্চিম। তাহলে ম্যাপের উপরের দিকটা কি বললাম উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাম দিকটা পশ্চিম। ম্যাপটা বাম দিকে থাকবে আর আমি ভারতের শুধু সীমানা পূর্ব না পড়েও কিন্তু আমাদের ম্যাপ এরকম বইতে খুলে দেখে আমরা কিন্তু আমরা পড়ে নিতে পারি। এবারে আমরা বলবো উপর দিক কাকে বলবো, ভারতের তিন দিক সাগর দিয়ে ঘেরা, এই যে বললাম আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, তিন দিক সাগর দিয়ে ঘেরা, তাই ভারতকে উপদ্বীপ আখ্যা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগর ভারত মহাসাগরেরই অংশ। একদম খুব সুন্দর নতুন পড়া, সব থেকে ভালো যেটা তোমাদের এই সাতটা কেন্দ্রশাসিত অঞ্চল, 39টা রাজ্য, তার রাজধানী, এটা কিন্তু একদম জলের মতো করে হুবহু মুখস্থ করে ফেলবে খুব সুন্দর করে, যেমন ভাবে আমি বললাম হাত চাপা দিয়ে, রাজ্য হাত চাপা দিলে রাজধানী বললে, রাজধানী হাত চাপা দিলে রাজ্য বললে। শুধু যে রাজ্যের নাম জিজ্ঞাসা করবো বা পরীক্ষা আসবে রাজধানী বলতে হবে তা কিন্তু নয়, রাজধানী থাকবে কোন রাজধানী, এই রাজধানীটা কোন রাজ্যে সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। মানে এমন ভাবে রেডি করে রাখবে দুটোর যে কোনো একটা আসে যেন তোমাদের কোনো অসুবিধে না হয়। এরপরে দেখো তোমাদের এসো উত্তর লেখা অভ্যাস করি কয়েকটা, আমি যেগুলো যেগুলো আলোচনা করলাম বলে, ভারতের আয়তন কত, জনসংখ্যা কত, সব থেকে ছোট রাজ্য, সব থেকে বড় রাজ্য, সেইগুলো এখানে তুলে দেওয়া আছে, যদি বইটা পড়ো সেটাও করলে তোমাদের হয়ে যাবে। এরপরে আমরা যাব অনুশীলনীতে, যাব অনুশীলনীটা অনেকটা বড়, দরকার নেই আমাদের শুধু পড়া থাকলে এই অধ্যায়টা পুরো ভালো করে পড়বে। এই রাজ্য রাজধানীর নাম আর কেন্দ্রশাসিত নামগুলো মুখস্থ ভালো করে পড়তে হবে, এটা পড়তে একটু সময় লাগবে তোমাদের। ম্যাপটা বারে বারে দেখবে, ম্যাপটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য, ওখানে রাজ্যের নাম আছে আর পাশে এরকম ছোট্ট করে বোল করে দেখবে লাল কালি দিয়ে লেখা আছে যে পাশে লেখা ওটা কিন্তু রাজধানী, রাজ্য আর রাজধানীর নাম একসঙ্গে দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার জন্য। ভারতের তিন দিকটা সাগর দিয়ে ঘেরা বলে ভারতকে উপদ্বীপ আখ্যা দেওয়া হয়েছে, একদিকে আরব সাগর, একদিকে ভারত মহাসাগর, একদিকে বঙ্গোপসাগর। ঠিক আছে, পরের ক্লাসে আমরা অনুশীলনীটা যাবো, অনেকটা বড় বড় অনুশীলনীটা আমরা দিলাম না, তোমরা রাজ্য রাজধানীর নামটা কিন্তু ভালো করে রেডি করে রাখবে। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আমাদের আবার দেখা হবে, অনুশীলনীতে আমরা তখন যাবো। Thank you.